মুকুল দেব আছে এই ছবিতে, আমাদের মেইন ভিলেন প্লে করছে আর কি। তো হি ইজ অলসো ভেরি গুড, ভেরি প্রফেশনাল। এইখানে আমি সৈটা করে দিলাম, পরে আবার দুদিন না যেন এসো এসো মানে ও কতদিন বাদে তোমার কি ভদ্রলোকে বসে গেছে, মানে ওই পৌলমীর ভাইটা খোলা রাখবো না, ও নিজে থেকে বিয়ে করতে চলে আসে, ওখানে বিয়ে করার জন্য বসে আছে। Good evening, ladies and gentlemen. You're watching Mukul Dev on your favorite channel, and I'm doing a Bengali film here. Hasan, তার সাথে সাথে তার প্রেম আছে, ফ্যামিলি আছে, দাদা বৌদি ভাইপো এদেরকে নিয়ে থাকে। ওভারঅল বেশি বেশ একটা মজার ক্যারেক্টার। ছবির যে নায়ক সূর্য, যার ভূমিকায় জিৎ অভিনয় করছে, সে সূর্য বেড়ে ওঠে দাদা বৌদির পরিবারে। দাদা তাকে শাসন করে, কিন্তু মনের কোণে কোথাও একটা তীব্র ভালোবাসা আছে, যে কারণে সেই শাসনটা কখনো অর্চনায় পরিণত হয় না, কিন্তু প্রশ্রয় পায় সে তার বৌদির কাছে। তুলিকা যে ভূমিকায় অভিনয় করছে, আমার চরিত্রের নাম সুমনা। আমি এখানে যিনি হিরো হয়েছেন আমাদের সূর্য জিৎ, তার একজন খুব ভালো বৌদি, মানে বৌদি এবং মার যে মাঝামাঝি একটা জায়গা থাকে আমাদের বাংলা মানে বাঙালি পরিবারগুলোতে, সেরকম একটা ভালো মানে খুব সাপোর্টিভ একটা বৌদি, যে দেওরের সমস্ত রকম জানেই, খুব ভালো দেওর, তাকে সব রকমভাবেই তার কাজে সাপোর্ট করে, তার পাশে থাকে এবং তার ভালো চায়। পৌলমী আমার চরিত্রের নাম। পৌলমী ইজ এ কলেজ গোয়িং গার্ল, দাদাকে ভীষণ ভালোবাসে, দাদা হচ্ছে আশিস বিদ্যার্থী, দাদাকে ভীষণ ভালোবাসে, প্লাস ভীষণ ভয়ও পায়, প্রচন্ড ভয় পায় দাদাকে। ঘটনা সূত্রে কি হয়, মেয়েটি এই আমাদের ছবি হিরোর সাথে সূর্যর সাথে দেখা হয়, ও সে একটা জায়গায় বেড়াতে যায়, তো সেখানে বেড়াতে গিয়ে সূর্যর সাথে দেখা হয়। সূর্যকে প্রথমেই তার ভালো লাগে না, কিন্তু তার সূর্য যে অ্যাটেনশনটা পৌলমীকে দেয় সেটা কিন্তু বেশ পছন্দ করে। আজকে যে দৃশ্যটি শুটিং চলছে সেটা আমাদের একটা সকালবেলায় ব্রেকফাস্ট খাওয়ার সিকোয়েন্স, যেখানে আশিসদা আছে, আমি আছি, হিরোইন এবং হিরো দুজনেই আছে, এবং সেখানে প্রথম পরিচয় হচ্ছে হিরোর সঙ্গে আশিসদার, যে নাকি হিরোইনের দাদা, এবং সে একটি ভারী মজার সিন। সেই সিনটি শুটিং চলছে এবং সেখানে আমি বড় আতান্তরে পড়ে গেছি, মানে বড় অসুবিধার মধ্যে পড়ে গেছি, যে কোনোভাবে যেন যিনি আমার দাদা অর্থাৎ হিরোইনের দাদা আশিস, সে যেন কখনোই জানতে না পারে যে জিতের সঙ্গে তার একটা ভালোবাসার টার্মস হতে চলেছে। সেই জিনিসটাকে কী করে সামাল দেওয়া যায়, তাই নিয়ে এই মজার সিনটি এখন শুট চলছে। যাই হোক, বিশ্বজিৎ দা আছেন, তুলিকা দি আছেন, তো সবাই খুব এক্সপিরিয়েন্স, খুব ভালো, অনেক কিছু শিখতে পাচ্ছি, দেখা যাক কি হয়। ये फिल्म मेरा कैरेक्टर है मेन विलन का। इस आदमी का नाम टोनी है। टोनी एक बहुत ही खूंखार और एक बहुत ही ज़्यादा मीन और रूथलेस किस्म का आदमी है, और वो
इस फिल्म में अपना बदला लेने के लिए आता है क्योंकि उसको जेल कर दी जाती है, एक वकील उसको जेल कर देता है, लेकिन जब वो इस लड़की को देखता है जो कि इस फिल्म की हीरोइन है, तो वो उससे प्यार करने लगता है, एंड ही बिकम्स ऑब्सेसिवली इन लव विद हर, एंड देन ही बेसिकली वांट्स टू हैव द गर्ल। और कैसे हीरो उस लड़की को टोनी से बचाता है, कहानी फिल्म की है। আরেকটা হচ্ছে যেটা হচ্ছে যে মুকুলের সঙ্গে অভিনয় করে আমার যে মজা, হ্যাঁ, যে মাতৃভাষা একজনের মারাঠি কি কন্নড়, তারা যখন অভিনয় করে অন্য একটা ভাষায়, সেটা কিন্তু দাঁড়িয়ে থেকে দেখে একজনের শেখা উচিত যে অন্য ভাষায় অভিনয় করতে গেলে তার যে ভাষার যে ভর্ষণ, ভাষার যে ব্যঞ্জনা, সেটা হয়তো সে বুঝতে পারে না বা বুঝতে পারে, তাকে শরীরের ভাষায় সেটাকে কোথাও একটা ওভারকাম করতে হয়। এবং রবি কিনাগি এতই একটা কম্পিটেন্ট ডিরেক্টর যে আমি এই কেমিস্ট্রিটা আমার কাছে একটা বাড়তি পাও। জিতের সঙ্গে এটা আমার 11th ছবি, অ্যান্ড বাই দ্য গ্রেস অফ গড আমার জুটি হিট দিয়েছে, অ্যান্ড আই এম শিওর এর পরেও আমরা হিট দেবো। আলাদা করে বলার কিছু নেই, হি ইজ লাইক আ ফ্যামিলি অ্যান্ড হি ইজ আ মাস্টার টেকনিশিয়ান। কাজের জায়গাটা ভীষণই সিরিয়াস, উনি হি নোজ হিজ জব ওয়েল, অ্যান্ড উনি জানেন যে কীভাবে আর্টিস্টের কাছ থেকে কাজ বার করতে হবে। সো ইট ইজ অলওয়েজ অলওয়েজ প্লেজার ওয়ার্কিং উইথ হিম। বহুত আচ্ছা লাগ রা হ্যায়, বহুত হি আচ্ছে, বহুত হি রিল্যাক্সড রহতে হ্যায় সেট পে, বহুত হি আচ্ছে হিউম্যান বিইং হ্যায়, और कभी भी किसी को टेंशन नहीं देते हैं, ना खुद टेंशन लेते हैं, और एक्टर से बहुत प्यार से काम निकलवाते हैं, खासकर मेरे जैसा एक्टर जो कि बंगाली में उतना एफ्लुएंट नहीं है, तो मुझे बड़ा अच्छा लगा उनके साथ काम करके। पूरा यूनिट बहुत अच्छा है, बहुत यंग यूनिट है। এটা আমার রবি কিনাগি কে পরিচালক হিসেবে প্রথম পাওয়া, খুব ভালো এক্সপেরিয়েন্স। মানে ভদ্রলোক এত সুন্দর করে সব জিনিসটা চাইছেন এবং তার চাওয়াটা এত স্পষ্ট, সেটাকে সলভ করতে খুব ভালো লাগছে, খুব কমফোর্টেবল একটা জোন না তৈরি হলে তো চরিত্রগুলো ছবিটা খুব সুন্দর করে গড়ে ওঠে না। সেই জোনটা তৈরি করার জন্যে যে ফাদার ফিগারের দরকার, ডিরেক্টর যে কাজটা করেন সেটা রবি কিনাগি। আমি খুব হ্যাপি আমার সাথে প্রথম কাজের অভিজ্ঞতা। আমি বলবো যে যখন আমরা কোনো ছবিতে কাজ করি সেইখানে ব্যাক টু ক্যামেরা যারা থাকে পুরো ইউনিটটা, ইউনিট মেম্বারও কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়। তো আমি সেই ক্ষেত্রেও বলবো আমি খুব লাকি, কারণ এই ইউনিটের সাথে আমার প্রথমবার কাজ, কিন্তু প্রথমবার কাজ করতে এসেও আমার কিন্তু একবারও মনে হয়নি যে এই টিমে আমি নতুন, কারণ প্রথম দিন থেকেই সবাই আমাকে খুব আপন করে নিয়েছে। এস ফিল্ম কে লিয়ে মে ইহি উইশ করুঙ্গা কি ইয়ে বহুত হি জ্যাদা সুপার ডুপার ট্রুপার সাকসেস লেকার আয়ে, আর আশা করছি কি ভালোই হবে ছবিটাও।